Hello everyone, কেমন আছো তোমরা? Happy Mother's Day, মাম্মি। আমি মাকে এই গিফটটা বানিয়ে দিয়েছি। এটা জাস্ট মানে টিপলে উঠে একটা বক্স হয়ে যায় গিয়ে। আর এটা আমি একটা জাস্ট ট্রাই করেছিলাম যে কোন টাইপের মানে কার্ড, কোন টাইপের কার্ড বানানোর। আজকে একটু বাইরে যাওয়ার আছে আর আমি লাঞ্চ করে শুয়েছিলাম, শুতেই আমার নাকটা বন্ধ হয়ে গেছে গিয়ে। তোমার গলা শুনেই বুঝতে পারছো আমার নাকটা বন্ধ হয়ে গেছে গিয়ে। আমার জানি না কি হয়, খালি শুলেই নাকটা বন্ধ হয়ে যায়, আর যেটা দিয়ে আমার নাকটা খুলে মানে ওই অট্রিবিন সেটাও শেষ হয়ে গেছে। তো সবার প্রথমে তো অট্রিবিন আনতেই যেতে হবে। তো আমি রেডি হয়ে গেছি গিয়ে, রেডি হয়ে এখন বেরোবো। আমি আবার সেদিনের ওই ড্রেসটা পরে নিয়েছি, পিঙ্ক কালারের। আসলে আমরা একটু বাইরে যাব, মানে ঘুরতে যাব, তো ম্যাক্সিমাম আমার ড্রেস প্যাকিং হয়ে গেছে। তো এই কয়টা ড্রেস বাইরে আছে, তো এই কয়টা ড্রেসই এখন পরে নিচ্ছি। তো ম্যাক্সিমাম ড্রেসই প্যাকিং হয়ে গেছে গিয়ে। তো যেহেতু আমার নাকটা বন্ধ হয়ে গেছে, তো সবার ফার্স্টে অট্রিবিন আনতে যেতে লাগবে, আর আমি রেডি হতে যাব। আর আমার বিছনাপাতি নোংরা হবে না সেটা তো আর হতেই পারে না। আমাদের এখানে আজকে দুপুর থেকে বৃষ্টি লেগে আছে, আমি আর মা ছাতা নিয়ে মানে মা ছাতা তুলে হয়ে আছে। আর আজকে যেহেতু মাদার্স ডে, তো আমি যাচ্ছি আমার মাসিদের বাড়িতে। তো ওদের জন্য সবার জন্য একটা চকলেট নিয়েছি। মাসিদের বাড়ি থেকে একসাথেও সবাই চলে যাবো আমাদের ঘরে। কিন্তু যাওয়ার আগে মার একটা জুতা দেওয়ার ছিল, মানে জুতো একটা ঠিক করাতে যেতাম। দেখতেই পাচ্ছো এত বৃষ্টি পড়ছে, মানে চারিদিক গিলা গিলা হয়ে গেছে। এখন আমরা মিশে গেছি মাসিদের বাড়িতে, এখন বসে আছি, মাসি রেডি হচ্ছে, আর একসাথে আমরা চলে যাবো মামুর বাড়িতে। আর ওকে আজকে ওদের বাড়িতে উপাসনা দিচ্ছে, মানে হরিয়ম ঠাকুরের উপাসনা। তো এটা আমি মামাকে দিলাম, আর একটা মাসিকেও দিয়েছি, কারণ মাসি আমার সেকেন্ড মাদার। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা এখন মামুর বাড়িতে চলে এসেছি, সেখানে এখন পূজা হচ্ছে। এসে আমি মাসি মা মামিকে হেল্প করার জন্য চলে এসেছি। তো সব লুচিগুলো বেলে তারপরে মা ভেজে দিচ্ছে। আর দেখো এদিকে আমার ভাইও লুচি বেলা শুরু করে দিয়েছে, মানে লুচি বেলা আমাদেরকে দেখে ও এখন জিদ করেছে আমিও যে লুচি বেলবো। তো দেখো ও ছোটো ছোটো দুটো লুচি বেলেছে, আমার মিষ্টু আর ও নিজের জন্যই, বলছে আমরা তিনজনকেই দিবে, ও আর কাউকে দিবে না। এখন এখানে সবাই প্রসাদ টসাদ খেয়ে চলে গেছে গিয়ে, তারপরে আমরা বসবো এখন খেতে। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আমি আমাদের প্রসাদ খাওয়ার টাইমে ভিডিও রেকর্ডিং করতেই ভুলে গেছি গিয়ে। আর তারপরে গিয়ে রিয়েলাইজ করছি, আরে আমি তো ভিডিও রেকর্ডিংই করিনি। তারপরে হঠাৎ এসে বা রাস্তায় আসার সময়ও রেকর্ডিং করতে ভুলে গেছি গিয়ে। আর এখন এসে বলছি হঠাৎ যে রেকর্ডিং, মানে হঠাৎ এসে বলছি যে ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।